করতে হলো আগাতে হবে ঠিক আছে সো ইনশাল্লাহ এবং তোমাদের পঁচিশ বেসের জন্য আসলে ব্যাচ ওয়াইজ কোনো কথাই আসলে কখনো সামগ্রিকভাবে সবার জন্য ঠিক না এটা ট্রু বাট তারপরে এতটুকু বলতে পারি যে পঁচিশ তোমাদের এই ইন্টারমিডিয়েট লাইফে অনেকগুলো ক্রাইসিস তোমরা অলরেডি ফেস করেই ফেলছো বন্ধ হয়ে থাকে ইউনিভার্সিটি দেশের অবস্থা খারাপ এরপর কবে কি হবে সামনে অনিশ্চয়তা সো একটু বাজে অবস্থা বাট লেগে থাকতে হবে আর কি হ্যাঁ ওই যে আসো না যে ইস্পাত কঠিনে স্নায়ু হতে হবে তাই না দিন শেষে সবাই আসলে নিজের জায়গা থেকে নিজেকে গোছাও নিজের একাডেমিক কারিকুলামটাকে গোছায় রাখো দেখো আজকে একটা জিনিস তোমরা রিলেট করতে পারবো হয়তোবা যখন তোমরা ইন্টারমিডিয়েট শুরু করছিল ওই মুহূর্তে কত এনথুজিয়াজম কাজ করতেছিল না যে ইন্টারমিডিয়েট শুরু আমি দেখাই দিব অনেক পড়ালেখা করব এই করবো সেই করব অনেক বেশি সিরিয়াসনেস প্রথম থেকে পুরা অনেক সিরিয়াসনেস বা দেখতেছ যে দুই বছরের জার্নিটা চলাকালীন সময়ে কতগুলা ক্রিটিক্যাল বা মনোবল বা এই বলে যাওয়া ব্যাপারটা খুব স্বাভাবিক এই জন্য আমি প্রথম থেকে একটা কথা তোমাদেরকে বা বলার চেষ্টা করছি বা আমার থেকে তোমরা এই জিনিসটা হয়তো বুঝতে পেরেছ যে নাথিং ম্যাটার আসলে কোনো কিছু অত ম্যাটার করে না ওই অধিক সাম্যাসে গাজন নষ্ট বলে একটা ব্যাপার আছে সো সব কিছু নিয়ে খুব এক্সট্রা সিরিয়াস হওয়ার কিছু নাই বাট পরিমিত পরিমাণ ধরে রাখতে পারা প্রত্যেক দিন এইটাই দিন শেষে ম্যাটার করে কিছু কিছু স্টুডেন্ট আছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের প্রথম মাস পাঁচ ছয় ঘন্টা পড়ালে শুরু করে দিছে আমি একদম সব দেখায় দিব বাট দেখবা বছর চলতে না চলতে এক বছরের মাথায় ওর খবরই নেই টেবিল বসে না এস যদি তুমি মনে করো পারফেক্টলি দু ঘন্টা করে এভরিডে পড়তা সেক্ষেত্রে তোমার আসলে লাইফে স্ট্রেসও আসে না এবং ব্যালেন্স লাইফে দুই বছর চালাতে পারলে তুমি সাকসেসফুল হবাই সেই জন্য আমি বলি পড়ালেখাকে আসলে এক্সাজারেটেড কোনোদিনই করা উচিত না মানে এই কথাগুলো বলার আসলে অনেকগুলো কারণ আছে তার একটা বড় কারণ হচ্ছে তোমরা যারা অনলাইনে পড়ালেখা করো তাদের মেজোরিটি আসলে দেখবা যে বিভিন্ন প্ল্যাটফর্মকে আমে আমেজ হইতেছে অনেক আয়োজন হইতেছে অনেক কিছু হইতেছে এগুলো তোমাদের জাস্ট অ্যাট্রাকশন ধরে রাখার জন্য করা হয় এইগুলা ডাজেন্ট ম্যাটার তুমি দিন শেষে পড়ালেখা করে বইয়ের চান্স পাও ঢাকা মাটি চান্স পাও বা তোমার ডিজায়ার্ড ইউনিভার্সিটির চান্স পাও তার জন্য পরিমিত পড়ালেখাটা ম্যাটার করে ঠিক আছে তো এটা ধরে রাখতে হবে আমাদেরকে ইনশাল্লাহ উইল ডু দ্যাট ওকে ফাইন সাপারণ বছরে কালকে আমার ইয়ার ফাইনাল এক্সাম তাহলে তো ভালো পড়ান ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম হইলে তো ফার্স্ট ইয়ার ফাইনালে তো সিলেবাস আমরা পড়েই ফেলেছি সো টেনশনের তো কিছু নাই